হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনবি প্রোমো। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অটো ইনকামের বিষয়টা একদমই ক্লিয়ার করে দেব। আমি মিটিংয়েও বলেছি, প্লাস হচ্ছে তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না। এখন আমি একটা একদম হাতে কলমের ট্রিক্স নিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা আমি বুঝাবো। সো আজকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট তো অবশ্যই দিবা, আর ভালো লাগবেই, কারণ যে স্টিকটা দিলাম এটা তো স্বাভাবিক, কেউ দেয় না, আমি দিচ্ছি। যাই হোক, এই যে এখানে একটা চ্যাট করলাম, আমি চ্যাটের মধ্যে ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এটা হচ্ছে তুমি, এখন তুমি আমার গ্রুপে রেফার করতেছো, ঠিক আছে, এটা তুমি। তো তুমি রেফার করে মনে করো আমি একজন একজন, অনেকে বলবে যে আপু আমি তো দুই তিনটা রেফার করতে পারি না, তুমি একজনকে রেফার করো। একজনকে রেফার করলে তোমার লাভটা কী হবে সেটা আজকে আমি বোঝাবো, এবং আজীবন ইনকামটা কীভাবে তোমার সচল থাকবে সেটা দেখাবো। ওকে, ধরো এটা তুমি, তুমি হচ্ছে যাই একটা মেম্বারকে জয়েন করছো, এই যে একে জয়েন করছো, এ হচ্ছে প্রথম জেনারেশান, এই যে প্রথম জেনারেশান, এই মেম্বার মানে এই মেম্বারটা তো 80 টাকা দিয়ে জয়েন হয়েছে তোমার আন্ডারে, তাই না? তো দেখা যাবে কি 80 টাকা থেকে তুমি পাইলা, আরগুলা ও পাইলো, আরগুলা অ্যাডমিনে পাইলো, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম জেনারেশান। তারপরে এই মেম্বারটা যদি রেফারের কাজটা শিখে, ওকে অবশ্যই রেফারের কাজটা শেখানো হবে, কারণ এখন আমাদের গ্রুপে সবাই রেফারের কাজটা শিখবে এবং এই জেনারেশানটা শুনে সবাই করবে। তারপর এই মেম্বারটা রেফারের কাজটা করতেছে, এখন সে কী করলো, দুইজনকে অ্যাড করলো, এই যে দুইজন, এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশান। এই যে তুমি প্রথমে এর থেকে পেমেন্ট পাইলা, তারপরে এই মেম্বারটা আরও যত, শুধু দুইজন না, আরও যত যত আরও যত 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 মেম্বার জয়েন করবে সবার থেকে তুমি পেমেন্ট পাইলা, তুমি একটা পেমেন্ট পাইলা। আবার এই মেম্বার যত মেম্বার জয়েন করবে, এই যত মেম্বারগুলো যখন আরও মেম্বার জয়েন করবে, আচ্ছা আমি যত মেম্বার বাদ দিলাম, আমি দুজনের কথাই বলি, এই যে দুজন জয়েন করছে, এই দুজন যখন আরও দুজনকে জয়েন করলো, তুমি এদের থেকেও পেমেন্টটা পেলা, তুমি এদের থেকেও পেমেন্টটা পেলা, আবার এ যতগুলো মেম্বার জয়েন করবে এর থেকেও পেমেন্টটা পেলা, তুমি কত কয়ভাবে পেমেন্টটা পাচ্ছ দেখো। তারপরে এই মেম্বারটা হচ্ছে তৃতীয় জেনারেশন, এই মেম্বারটা, এই মেম্বার দুইটা যখন আরও দুইটা মেম্বার জয়েন করবে, তুমি এদের থেকেও পেমেন্টটা পেলা, যে তুমি এদের থেকেও পেমেন্টটা পেলা। তারপরে এই দুইটা মেম্বার, ধরো চারটা মেম্বার অ্যাড করছে, এই দুইটা করছে, এই দুইটা করছে, তুমি এই চারটা মেম্বারের পেমেন্টটা পেলা, এটা হচ্ছে তোমার পঞ্চম জেনারেশান। তারপরে মনে করো এই দুইটা মেম্বার, এই দুইটা মেম্বার আরও দুইটা দুইটা করে টোটাল চারটা মেম্বার অ্যাড করলো, তাহলে তুমি ষষ্ঠ জেনারেশানে তুমি তাও পেমেন্টটা পেলা। তো ভাবো তুমি এই সবগুলো মেম্বারের পেমেন্ট একসাথে পাচ্ছ, তো তুমি জয়েন করেছো কাকে, শুধুমাত্র একজনকে, তুমি একজনকে জয়েন করে তুমি এই যে 6 লেভেল পর্যন্ত সবার পেমেন্টটা তুমি একাই পাবে। তাহলে ভাবো এরা তো, এরা এরা একজন থেকে কতজন হয়ে যায়, তাই না? রেফার তো এরকম, একজন থেকে লতা বের হতেই থাকে, লতা বের হতেই থাকে, দেখা যায় তুমি একজনকে জয়েন করছো, এই দুইজন কেন, এ হয়তো 5 জনও জয়েন করতে পারে, সে 5 জনের মধ্যে সে 5 জন আরও 10 জনও তো জয়েন করতে পারে, সে 10 জন আরও 20 জনও তো জয়েন করতে পারে, সে 20 জন আরও 25 জনও তো জয়েন করতে পারে, তাই না? এরকম করতে করতে সবে 50-60 জন তো অনায়াসে করে ফেলবে। তো মনে করো এই সবগুলো মেম্বার থেকে তুমি পেমেন্ট পেতেই থাকো, তারা তো স্বাভাবিক কাজ করবে, কাজ করার জন্য তারা কী করবে, তারা অবশ্যই রেফার করবে, হ্যাঁ, কারণ রেফারটা এখন বর্তমান আমরা যে আপডেট করে ফেলেছি, সবাই আগ্রহী, আমি দেখছি সবাই রেফার করার জন্য আগ্রহী, তো স্বাভাবিক ওরা রেফার করতেই থাকবে, করতেই থাকবে। এখানে তোমার অ্যামাউন্ট মানে এটা হচ্ছে তোমার টাকার ব্যাংক, হ্যাঁ, তোমার ব্যাংকটা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। তো এবার ভাবো এই ইনকামটা তোমার কিন্তু আজীবন সচল থাকবে, তুমি যতদিন আমাদের এখানে কাজ করতে চাও, বা মনে করো এক সময় তুমি রেফারের কাজটা ছেড়ে দিছো, কিন্তু তোমার ইনকামটা আজীবন থাকবে। যেমন আমি তোমাকে বলি, তোমাদেরকে বলি, আমাদের গ্রুপে আবিদা আপু আরও কয়েকজন আপু আছে যারা 50-60 জন করে রেফার করে, এখন তারা যার মাধ্যমে জয়েন হয়েছে, মানে তাদেরকে যে জয়েন করছে, সে যদি মানে এই ইন এই এই সিস্টেমটা যদি আগে থাকতো, তাহলে সেই মেম্বারটা, এরা এরা যে 50-60 জন করে জয়েন করতেছে না, এদের থেকে অনায়াসে পেমেন্ট পাইতো, এবং এই যে 50-60 জন করে এরা জয়েন করতেছে, এই 50-60 জন মেম্বার আরও মেম্বার জয়েন করতেছে না, এভাবে 6 লেভেল পর্যন্ত গেলে এই যে মেম্বারটা ওই আবিদাফুকে জয়েন করছে, সেই মেম্বারটা তো অনেক টাকার মালিক হয়ে যায় শুধুমাত্র একজন মেম্বারকে অ্যাড করে। আশা করি তোমরা আমার এই পুরো সার্কেলটা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে হাতে কলমে শেখানোর জন্য এই সিস্টেমটা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো এখন তোমাদের করণীয় হচ্ছে, তোমরা সবাই এখন যাদের গ্রুপ আছে গ্রুপ খোলার দরকার নেই, যাদের গ্রুপ নাই তারা অবশ্যই গ্রুপটা খুলবা,
আমি গ্রুপ খোলার ভিডিও কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে যাদের আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছো সেখান থেকে রেফারেল লিঙ্কটা কপি করে তোমাদের গ্রুপের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবা, আর রেফার কাজ শুরু করো। এবং রেফার কীভাবে করবা তার জন্য ভিডিও আপলোড করা আছে, আমি আবার আরেকটা ভিডিও আপলোড করব, সেটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবা কীভাবে কীভাবে রেফার করতে পারবা। একটা দুইটা রেফার করা কিন্তু ইজি, তোমাদেরকে আমি বলি নাই যে একবারে 10টা, 20টা, 25টা, 100টা করো, একটা দুইটা থেকে শুরু করো, তোমরা বিজনেস বাড়াও। মনে করো তুমি 5 জনকে আমাদের গ্রুপে ঢুকাই দিছো, ব্যাস এই 5 জন এবার তোমার পুরা ইনকামের সার্কেলটা ধরে রাখবে। আর ধরো তুমি একটা মানুষকে ধরো এই একে তুমি জয়েন করছো না, একে জয়েন করার পর এ আমাদের গ্রুপে জয়েন হয়ে টুকটাক কাজ করতেছে, তো তোমার আমাদের আগে তোমাকে চিনবে, তাই না? আমাদের আগে ও তোমাকে চিনবে, তো তোমাকে স্বাভাবিক নক দিয়ে বললো যে আপু আমি বা ভাইয়া আমি কোন কাজটা করব আমাকে একটু বলো, যেটা করলে ভালো, তুমি একটু ট্রিক্স দিবা যে আপু তুমি একটা কাজ করো, তুমি রেভার কাজটা করো, তাহলে তোমারও ইনকাম এভাবে থাকবে, আমারও ইনকাম এভাবে। তোমার ইনকাম কথা বলার দরকার নাই, তোমারটা তোমার মনে থাকবে, ওরে ওরে জাস্ট বলবা, ওরে একটু সুন্দর করে ওকে একটু বুঝাই দিবা, ওকে একটু মোটিভেশান দিবা যে ধরো তোমার তুমি যেরকম এই যে পুরো সার্কেলটা দেখে মোটিভেশান পাইছো, ওরও একটা মোটিভেশান দিবা যে তুমি রেফার করলে এরকম এরকম ইনকাম করতে পারবে, তাহলে তোমার জন্য ভালো হবে। তাহলে ও কী করলো, ও রেফারটা শুরু করলো, ও যখন রেফারটা শুরু করলো তখন তোমার ইনকামটা ঠিক লাগলো, আবার ও যে রেফার করতেছে ওর ইনকামটা ঠিক থাকতেছে, আবার ও দুজন যে দুজনকে অ্যাড করতেছে ওদের ইনকাম ঠিক থাকতেছে। মানে এটা একটা সুন্দর একটা সিস্টেম এই যে রেফারেল সার্কেলটা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি ভিডিওটা লং করব না, সবাই আজকে থেকে একদম আজকে থেকে শুরু করো কাজটা, শুরু করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।